Today in this video, I will share a new USDT trusted income site, how to create account and deposit on this site, work and withdraw. Everything will be shown in this video. So let's get started. Account খোলার সাথে সাথে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন, সাইট সম্পর্কিত ডিটেইলস এখানে দেওয়া থাকবে অথবা ভিডিওর ডেসক্রিপশনে সাইট সম্পর্কিত ডিটেইলস দেওয়া থাকবে। তো ভিডিও ডেসক্রিপশন থেকে সাইট ডিটেইলস দেখে নিন। মিনিমাম ডিপোজিট 11 USDT, ডেইলি ইনকাম হচ্ছে 1 USDT প্লাস 70 সেন্ট, যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে। ভিআইপি ওয়ান নেওয়ার জন্য 11 USDT ডিপোজিট, ডেইলি ইনকাম 1 USDT প্লাস 70 সেন্ট, এবং ভিআইপি টু নেওয়ার জন্য রিচার্জ করতে হবে 76 USDT এবং ডেইলি ইনকাম 12 USDT। কাজ করতে চাইলে ভিআইপি ওয়ান অথবা টু নিয়ে কাজ করতে পারেন, তাছাড়া লেভেল কমিশন রয়েছে, চাইলে রেফার করে ইনকাম করতে পারেন। তো যাই অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। টোটাল দেখতে পাচ্ছেন ব্যালেন্স 1 USDT অলরেডি ডিপোজিট করেছি এবং এখান থেকে ভিআইপি আনলক করেছি। তো এখান থেকে এখন কাজ করো, কাজ করার পর উইথড্র করবো, যদি পেমেন্ট পাই তাহলে আপনারা কাজ করতে পারেন। তো অল টাস্ক ফর টুডে, আজকের কাজ হচ্ছে 5টা। তো এখান থেকে হচ্ছে কমপ্লিট সাকসেসফুল, এইভাবে হচ্ছে 5টা কাজ কমপ্লিট করব, কমপ্লিট সাকসেসফুল। তো 3টা কাজ আর রয়েছে, আর 3টা কাজ করে এখান থেকে উইথড্র করব। উইথড্র করার পর এখান থেকে হচ্ছে উইথড্র করব, সরি, কাজ করার পর এখান থেকে হচ্ছে উইথড্র করব। তো টু কমপ্লিট লেখার উপর ক্লিক করে সবগুলো কাজ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখানে মেইন ব্যালেন্স দেখতে পাচ্ছেন 12 USDT প্লাস 70 সেন্ট, অর্থাৎ 1 USDT প্লাস 70 সেন্ট হয়েছে, ইনকাম হয়েছে। তো এখন চাইলে সাথে সাথে উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক করবো, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথম হচ্ছে উইথড্র অ্যামাউন্ট দিলাম, তারপর টোন অ্যাড্রেসটি দিব। টোন অ্যাড্রেসটি কপি করার জন্য বিনান্সে আসলাম, তারপর এখান থেকে ওয়ালেট, তারপর এই স্পট লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে ডিপোজিট লেখার উপর ক্লিক দিয়ে USDT সিলেক্ট করবো, তারপর 20 আছে 20 এটাকে অ্যাড্রেসটি কপি করবো। তো অ্যাড্রেসটি কপি করার পর এখানে হচ্ছে টোন অ্যাড্রেসটি পেস্ট করবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা, কনফার্ম লেখার উপর ক্লিক করবো। তো কনফার্মিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুল। তো যেহেতু উইথড্র হয়েছে, পেমেন্ট আসতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগতে পারে। তো পেমেন্ট আসে আস্তে আস্তে, বাকি ফিচারগুলো দেখাই। তো এখান থেকে টিম লেখার উপর যদি ক্লিক করি, রেফার লিঙ্ক পাবেন, চাইলে যে কাউকে রেফার করতে পারেন। এখানে কমিশন পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, প্রথম লেভেল থেকে 13%, তারপর 3%, তারপর হচ্ছে 2%। তো যাই, যেহেতু উইথড্র দিছি, এখন পেমেন্ট আস্তে আস্তে বাকি ফিচারগুলো দেখাই। তো এই অ্যাকাউন্টটি লগ আউট করার জন্য সাইন আউট লেখার উপর ক্লিক করলাম। এখন শুরু থেকে দেখাই দিই কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং রিচার্জ করবেন। তো ভিডিওর ডিসক্রিপশনে আছে সাইটের লিঙ্ক পাবেন, লিঙ্কের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি আমার ফোন থেকে কোন ব্রাউজার সিলেক্ট করলাম। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর লগ ইন পাসওয়ার্ড, তারপর রি এন্টার পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। অলরেডি যেহেতু আমার সাইন আপ করা রয়েছে, আগের অ্যাকাউন্টে সাইন ইন করবো, যার কারণে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলাম, যার পর সাইন ইন লেখার উপর ক্লিক করবো। তো অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবো, সাইট সম্পর্কিত ডিটেলস এখানে দেওয়া থাকবে, দেখে নিন। তো বলতে বলতে হচ্ছে পেমেন্টটা পেয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন USDT ডিপোজিট সাকসেসফুল, 1 USDT প্লাস 70 সেন্ট হচ্ছে, পেমেন্টটা পেয়েছি। তো নোটিফিকেশন যদি দেখায়, বিনান্সে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 USDT প্লাস 70 সেন্ট হচ্ছে, পেমেন্টটা পেয়েছি। তো এই ছিল মূলত ভিডিওটা, যারা রিচার্জ করে ভিআইপি নিতে চান কিভাবে রিচার্জ করবেন সেটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ লেখা, রিচার্জ লেখার উপর ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে আপনার কপিতে ক্লিক দিয়ে TRC20 রিসিভ অ্যাড্রেসটি কপি করবেন। কপি করার পর ডিপোজিট করার জন্য বিনান্স আসবেন, তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিন, তারপর ইউএসডিটি, তারপর সেন্ড ব্যাক টু নেটওয়ার্ক এইখানে ক্লিক দিন, তারপর অ্যাড্রেসটি পেশ করবেন, নেটওয়ার্ক 20 আছে 20 সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন। তো এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে 11 USDT, তো এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে 12 USDT, কারণ 1 USDT হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে। তো 12 USDT দেওয়ার পর 1 USDT নেটওয়ার্ক ফি কেটে সেন্স সাকসেস হওয়ার পর এখানে রিসার্চ লেখার উপর ক্লিক করার পর রিসার্চ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন, এখান থেকে হচ্ছে উইথড্রল হিস্টরি দেখতে পারবেন, সাকসেস দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আর এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে যদি ক্লিক দেন অনলাইন কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন। তো এই ছিল মূলত ভিডিওটি। তারপর যদি কিছু না থাকে, ভিডিওর ডিসক্রিপশন টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন।